1922 সাল, সদ্য প্রকাশ পেয়েছে বিদ্রোহী কবিতাটি। নজরুলের জনপ্রিয়তা তখন বাংলার ঘরে ঘরে। নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় সে সময় একটু আধটু সাহিত্য চর্চা করেন আর দক্ষিণ কলকাতার আরফুলি লেনে এক ছাত্র পড়ান। কাছেই কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়িতে সান্ধ্য মজলিশ বসত। একদিন ছাত্রটি খবর দিল, জানেন মাস্টারমশাই, আজ বাগচি বাড়িতে বিদ্রোহীর কবি কাজী নজরুল ইসলাম আসছেন। নৃপেনের শিরায় শিরায় বেজে উঠল, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে কি দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। নৃপেন ভাবলেন, কেমন না জানি দেখতে সেই বিদ্রোহীর কবি, একবার দেখতে হবে। বাগচি বাড়ির সামনে রাস্তার ওপর উৎসুক জনতার ভিড় জমেছে, আর ঘরের ভেতর কে একজন তরুণ গাইছে জোর গলায়, তার কণ্ঠস্বরে প্রাণবন্ত প্রবল পৌরুষ, হৃদয় স্পর্শী আনন্দের উত্তালতা। নিজের অলক্ষে কখন ঘরের মধ্যে ঢুকে পড়েছিলেন নৃপেন, মনে নেই। সমস্ত কণ্ঠা মুছে গিয়েছিল নজরুলের গানে। শুধু কি তাই, আসর শেষে ঘর থেকে নেমে পথে চলেছেন নৃপেন, পেছন থেকে নজরুল স্বয়ং তাকে ডাকলেন, সঙ্গে বন্ধু আফজল হক, মুসলিম ভারত পত্রিকার কর্ণধার। নজরুল বললেন, আপনার সঙ্গে আলাপ করতে চাই। নৃপেন উত্তর দিয়েছিলেন, চলুন তাহলে একসঙ্গে হাঁটি। নৃপেন তখন থাকেন চিংড়িহাটায়। নজরুল আর আফজল হাঁটতে হাঁটতে চলে এলেন তার বাড়ি পর্যন্ত। বাড়ির সামনে এসে নৃপেন বললেন, আপনারা পথ চেনে ফিরতে পারবেন না, চলুন একটু এগিয়ে দিই। এগিয়ে দিতে গিয়ে তিনজন পৌঁছে গেল কলেজ স্ট্রিট, নজরুলের আস্তানায়। নৃপেন বললেন, এবার ফিরি তাহলে। নজরুল বললেন, হরি কি বলছেন, চলুন ফের এগিয়ে দিই আপনাকে। পথটা ঠিক মতো চিনেছি কিনা পরখ করে দেখতে হবে না? সেই রাতেই কথায় কথায় নজরুল বলেছিলেন, ধূমকেতু নামে একটা সাপ্তাহিক বের করব ঠিক করেছি, আপনি আসুন আমার সঙ্গে, আমি হব মহাকালের তৃতীয় নয়ন, আপনি ত্রিশূল, আসুন দেশের ঘুম ভাঙাই, ভয় ভাঙাই। মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার।